প্রথম বিদ্যুৎ চালিত গাড়ি হিসেবে বৈশ্বিক বিক্রির তালিকায় শীর্ষে জায়গা করে নিল টেসলার মডেল ওয়াই বাজার গবেষণা প্রতিষ্ঠান জ্যাটো ডাইনামিক্স শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানায় চলতি বছরের প্রথম তিন মাসে সারা পৃথিবীতে সর্বাধিক বিকৃত গাড়ি মডেল ওয়াই বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দুই লাখ সাতষট্টি হাজার মডেল ওয়াই গাড়ি বিক্রি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেসলা এক বছর আগের একই সময় তুলনায় সংখ্যাটি ঊনসত্তর শতাংশ বেশি তালিকায় টেসলার মডেল ওয়াইয়ের পরই রয়েছে অটোমোবাইল প্রতিষ্ঠান টয়টার করলা ও র্যাব ফোর গাড়ি বছরের প্রথম প্রান্তিকে দুই লাখ ছাপ্পান্ন হাজার চারশো করলা ও দুই লাখ চোদ্দ হাজার সাতশো র্যাব ফোর বিক্রি করেছে টয়োটা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে করলা ও র্যাপোরের তুলনায় মডেল ওয়াই দামে প্রায় দ্বিগুণ হলেও ভোক্তাদের আগ্রহের শীর্ষে টেসলার এই গাড়িটি মডেল ওয়াই বাজারে আসার আগেই এটি নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক দুই হাজার ষোলো সালের দিকেই তার আভাস ছিল বছরে পাঁচ থেকে দশ লাখে পৌঁছাবে মডেল ওয়াইয়ের চাহিদা বিশ্লেষকরা বলছেন বিশ্ব অর্থনীতিতে সংকটের এ সময়ে বিদ্যুৎ চালিত গাড়ির চাহিদা কমতে থাকার মধ্যে মডেল ওয়াইয়ের রাজত্ব টেসলার জন্য নতুন মাইল ফলক 2023 সালের প্রথম তিন মাসে মডেল ওয়াই ও মডেল থ্রির চার লাখের বেশি গাড়ি বিক্রি করে বাজারের শীর্ষস্থানে আধিপত্য চালিয়ে যাচ্ছে টেসলা গেল কয়েক বছরে বেশ কবার গাড়ির দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি যার অন্যতম মডেল ওয়াই বাজার বিশ্লেষকদের মতে টেসলার এই দাম কমানোর কৌশলী সম্ভবত অবদান রেখেছে গাড়ি বিক্রি বাড়ানোতে নুজহাত কামাল এখন বিশ্ব